স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে আমাদের প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের আয়োজনে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাবিরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দি বাপপি দিবসটি উদ্বোধন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর ইসলাম মন্ডল সাবু উপজেলা ভূমি সহকারী কমিশনার বি এম আরিফুল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আলম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি এস এফ বাবলু প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন